নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা জবাব জবাবদিস হুসেনের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখে কৃষি দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের বলে রেখে সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না এবং কোনো কিন্তু ফিজও পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে পরবর্তী সমস্ত আপডেটস পেয়ে যেতে পারো আর ডিটেলস আলোচনা করার আগে বলবো ভিডিওটিতে ঝটপট একটি লাইক করে ফেলো তো চলো বিস্তারিত আলোচনা তোমাদের সাথে এবার শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের বলে রেখি ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু রয়েছে চল্লিশ বছর কিন্তু ক্যাটাগরি থাকলে মানে ও এ এবং বি ক্যাটাগরির জন্য তেতাল্লিশ বছর ম্যাক্সিমাম এবং এসসি এসটির জন্য পঁয়তাল্লিশ বছর রয়েছে ম্যাক্সিমাম বয়স মানে আঠেরো বছর থেকে চল্লিশ বছর হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং বাকিদের ক্ষেত্রে তিন বছর এবং পাঁচ বছরের ছাড় থাকছে প্রত্যেকটি মানে ক্যাটাগরি ওয়াইজ ছাড়টা কিন্তু তোমরা বাকি পোস্টের মনে বাকি যে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে ছাড় পেয়ে থাকো এক্ষেত্রেও পেয়ে যাচ্ছ এবং তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করতে হবে এক সাত দু এই তারিখ অনুযায়ী কিন্তু নিজেদের বয়সটাকে কাউন্ট করবে এবং সেক্ষেত্রে তোমাদের ডেট এবং টাইম অফ ইন্টারভিউ তোমাদের বলে রাখি নভেম্বরের সাত তারিখ মানে সকাল দশটার মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট করাতে হবে দশটার পরে গেলে কিন্তু তোমাদের সেখানে অ্যালাউ করা হবে না নভেম্বরের সাত তারিখে সরাসরি তোমাদের কিন্তু রিপোর্ট করাতে হবে উইথ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড কপি অফ অল টেস্টিমোনিয়াল ডকুমেন্টস তো সেক্ষেত্রে এখানে ভেনু তোমাদের দেওয়া রয়েছে এই ভেনুতে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় এখানে পোস্ট হচ্ছে পুন্ডিবাড়ি কোচবিহার পিনকোড দেওয়া রয়েছে সাত তিন ছয় এক পাঁচ সাত তিন ছয় এক ছয় পাঁচ বেঙ্গল তো এটা হলো তোমাদের ভেনু এবং তোমাদের সাত তারিখ উপস্থিত থাকতে হবে সকাল দশটার মধ্যে এবং তারপরে তোমাদের ভেরিফিকেশন হওয়ার পরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ডাইরেক্ট কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে এবং সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে উইদাউট অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সেখানে অ্যালাউ করা হবে না এবার সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়োগটি করা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউ ডট এসি ডট ইন এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু একবার ভিজিট করতে পারো এবং নোটিফিকেশন কিন্তু দেখো অক্টোবরের ষোলো তারিখে বেরিয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ এবং যে কোনো অ্যাপ্লিকেশান করার আগে তোমাদের বলবো নোটিফিকেশান ভালো করে পড়ে বুঝে যাচাই করে তারপরে যদি এখানে অ্যাপ্লিকেশান করবে এবং আরও বিস্তারিত করার আগে বলবো কারা কারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক বাটনটা দিয়ে ক্লিক করে দাও আর বলবো তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও তাহলে সেই সমস্ত জেলার যে আপডেটগুলো আমরা পেয়ে থাকি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিও তো ওখানে তোমাদের শুরুতেই বললাম যে সাত তারিখ তোমাদের এখানে ইন্টারভিউ হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের মিডিয়া অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হচ্ছে একটি শূন্যপাত রয়েছে এবং এখানে তোমাদের যে স্যালারিটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মান্থ কুড়ি হাজার টাকা ম্যাক্সিমাম তোমরা স্যালারি পেয়ে যাচ্ছো এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট আর ইকুইভ্যালেন্ট উইথ মানে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে উইথ সার্টিফিকেট অথবা ডিপ্লোমা লাগবে ইন মাল্টিমিডিয়া অথবা অ্যানিমেশন অথবা ডিটিপি এগুলো যদি থাকে মানে সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ডিজারেবল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে ইন প্রিপারেশান অফ ডিটিপি অথবা মাল্টিমিডিয়া অথবা অ্যানিমেশনের ওপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মানে মিনিমাম অ্যাটলিস্ট যদি ছ মাসের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের কিন্তু এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে কিন্তু নিয়োগ করা হবে কিন্তু পরবর্তীতে তোমাদের কাজের পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু সেটা এক্সটেন্ড হতে পারে এবং সেই বিষয়ে কিন্তু বলা রয়েছে তবে সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের কাজের ওপর ভিত্তি করবে এবং এখানে সরাসরি তোমাদের বলে রাখি সাত তারিখের মধ্যে তোমাদের পৌঁছে যেতে হচ্ছে কোনো রকম অ্যাডভান্স কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হচ্ছে না সম্পূর্ণ একটা বায়োডাটা তোমরা তৈরি করবে যেখানে নিজেদের নাম থাকবে নিজেদের বাবার নাম অ্যাড্রেস ফোন নাম্বার মেল আইডি পিনকোড পারমানের অ্যাড্রেস সবটা দিয়ে এডুকেশানের কোয়ালিফিকেশান এবং কত সালে এবং তোমরা কত পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করেছ সবটা দিয়ে ফিল আপ করবে যেখানে আধার কার্ড ভোটার কার্ড এবং সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট এডুকেশানের কোয়ালিফিকেশান মানে অ্যাড্রেস প্রুফ তোমাদের হিসাবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো এবং সাথে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট এগুলো সমস্তটা দিয়ে তোমাদের কিন্তু একটা বায়োডাটা রেডি করতে হবে সাথে সেগুলো সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে উইথ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো এই ছিল সম্পূর্ণ আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিই এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কোথা থেকে ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই তোমাদেরকে সেই সমস্ত জেলার ভিডিও মানে যেই সেই সমস্ত জেলার যেই সমস্ত নোটিফিকেশানগুলো পাবো সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর এইভাবেই সাপোর্ট করে যেও